লক্ষ্মীপুরের করোনা পরিস্থিতি জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আনিস কবির। আনিস, লক্ষ্মীপুরের করোনা পরিস্থিতি এখন কেমন? হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে রোগীরা কি বলছেন জানাবেন। শাওন, আসলে জানেন যে আপনি, গত কয়েকদিন যাবত করোনা রোগী কিন্তু কিছুটা কমলে, গত দুই দিন যাবত আবার আমাদের লক্ষ্মীপুর জেলা করোনা রোগীটা কিন্তু একটু বেড়ে গেছে, যার কারণে বর্তমানে 30টি বেডের মধ্যে সেখানে বর্তমানে 40 জনের মধ্যে ভর্তি আছেন করোনা আক্রান্ত, এবং করোনা উপসর্গ নিয়ে প্রায় 50-60 জনের মতো ভর্তি আছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে। তবে এদিকে যেখানে একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে চিকিৎসক সেবা, যেটি এখানে চিকিৎসা সংকট এবং নার্স সংকট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসক যারা আছেন এবং এখানে সিস্টার যারা আছেন তারা কিন্তু তারপরেও চেষ্টা করে যাচ্ছেন যে যেসব করোনা রোগী আসছেন তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। তবে এই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে যারা কিন্তু গ্রামে গঞ্জে যে বেশিরভাগ যারা এই যে বয়স্ক যারা, তারা কিন্তু করোনা আক্রান্ত হচ্ছেন গ্রাম অঞ্চলে, কিন্তু তারা যখন বেশি আক্রান্ত হয়ে যান তখন কিন্তু হাসপাতালে তাদেরকে নিয়ে আসে, অনেককে তার সেই ক্ষেত্রে বাঁচানো সম্ভব হচ্ছে না, যার কারণ তারা আক্রান্ত হয়ে হাসপাতালে আসে না, সেই ক্ষেত্রে তাদের অনেক সময় অক্সিজেন সংকট থাকে বা অন্যান্য থাকার কারণে তারা এখানে মৃত্যুবরণ করেন, এবং এই যে যারা আসে ওদেরকে কিন্তু পরীক্ষা করা অনেক সময় হয় না, যার কারণে এই রোগীগুলো কিন্তু সেখানে সরকারি ভাবে বা কোনো এতে মৃত্যু বলে করোনা আক্রান্ত মৃত্যু হয়েছে এরকম যায় না। আর এই যে লক্ষ্মীপুরে এখন বর্তমানে যে এইভাবে যদি চলতে থাকে আর স্বাস্থ্যবিধি যদি না মানে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই করোনা আক্রান্ত কিন্তু দিন দিন আরো বেড়ে যাবে বলে জানিয়েছেন আমাদের জেলা সিভিল সার্জন। সেক্ষেত্রে সচেতন হওয়ার জন্য অনেকে সচেতন হওয়া জরুরি মনে করেন সকলকে। জি, শ্রাবণ আনিস, ধন্যবাদ আপনাকে।